হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থ্রি মিনিট সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ বিজিবিতে নিয়োগে আপনার উচ্চতা কত, ওজন কত, বুকের মাপ কী কী ইত্যাদি সার্বিক সকল বিষয় সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আবেদনের যোগ্যতা। সিফাই পদে আবেদন করতে হলে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর এর মধ্যে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। আর পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে 49.895 কেজি, বুকের মাপ হতে হবে 32 থেকে 37 ইঞ্চি। অন্যদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন 47.173 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 থেকে 30 ইঞ্চি থাকতে হবে। উভয় পরীক্ষার্থীদের দৃষ্টিশক্তি থাকতে হবে 6x6। তবে উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা, ওজন, বুকের মাপের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। উভয় প্রার্থীদের অবশ্য অবিবাহিত ও সাঁতার জানতে হবে। আপনি যদি বাংলাদেশ যে বিজিবিতে জয়েন করতে চান তাহলে আপনাকে সাঁতার অবশ্য অবশ্যই জানতে হবে, এবং কি আপনার অবিবাহিত হতে হবে, আর আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। হ্যাঁ, অন্য দেশ থেকে বাংলাদেশে এসে আপনি যে বিজিবিতে আবেদন করতে পারবেন না, কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না। যেমন আপনার ওই যে মায়ানমার থেকে রোহিঙ্গা এসছে, ওরা আপনার কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না। এরকম অন্য দেশ থেকে বাংলাদেশে এসে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, আর অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।